السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه رمضان ما اكتي غرطة بنا فضيلة ماي مبارك ماي عبادة الرزوني ليلة القدر اتت رمضان پاور ارتو রমাদান মাসের এই মহা বরকতময় রাত্রি লাইলাতুল কদর পাওয়া রমাদান মাসের সাথে লাইলাতুল কদরের একটি গভীর সম্পর্ক রয়েছে আল্লাহ রব্লা আলমিন যুগে যুগে মানুষের হেদায়তের জন্য আল্লাপাট অসংখ্য নবী এবং রাসুল সালাম পাঠিয়েছেন ওই নবী রাসুলদের সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক তার সাথে সাথে আসমানি কিতাবও নাজিল করেছেন ওই আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একটি অন্যতম আসমানি কিতাব হল কোরআনুল করিম আল কোরআনুল করিম এই কিতাবটি আল্লাহ রবুল্লাহ আলমিন যেখানে যে সময়ে যাদের সাথে সম্পৃক্ত করেছেন তাদেরকে আল্লাহ আলামিন আলমিন মহাসম্মানিত করেছেন এজন্য কোরআনে একটি সিফাতে হলো কারিম কারিম মানে সম্মানিত এটি এমন সম্মানিত যে এটি শুধু নিজে সম্মানিত থাকে না এই কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হবে তারাই সম্মানিত হয়ে যায় সুহান আল্লাহ এই জন্য কোরআনে কারিমটি আল্লাহ রব্বুল্লা আলমিন যেখানে লিখে রেখেছেন সেটিও আল্লাহ আল্লাপাকের কাছে এত সম্মানিত সেটি আল্লাহ পাকের কাছাকাছি সংরক্ষিত পলকে আল্লাপাক লিখে রেখেছেন সুরাল বুরুজের মধ্যে রব্বুল্লা আলমিন বলেন বল হুয়া কোরআন মাহফুজ এই কোরআনে মাজিদ তো লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে লিখিত রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে ফেরস্তার মাধ্যমে পৃথিবীতে এই কোরআনে কারিমকে আল্লাহ পাঠিয়েছেন সেই ফেরস্তা কোরআন বহন করার কারণে হয়ে গেছেন সাইয়দুল মালা ইকা তিনি জিবরিল আল ইসালাম এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই রাত্রিতে এ কোরআন নাজিল করেছেন ওই রাত্রিটি মহা সম্মানিত বরকতময় হয়ে গেলেন আল্লাপাক সেই রাত্রিটিকে করে দিলেন লাইলাতুল কাদার যেই নবীর উপরে যে রাসুলের উপরে আল্লাহ রব্লা আলমিন এই কোরআনে কারিম নাজিল করলেন তিনি হয়ে গেলেন সাইয়দুল মুরসালিম তিনি হয়ে গেলেন রাহমাতুল্লিল আলমিন অর্থাৎ এই কোরআনে কারিমের সাথে যারাই সম্পৃক্ত হয়েছে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন সম্মানিত করে দিয়েছেন তো কোরআনে কারিমকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন লাইলেতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন এজন্য জন্য লাইলেতুল কদর সম্মানিত একটি রাত্রি এবং রমাদান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই লাইলেতুল কদর মহা সম্মানিত রাত্রিটি রেখেছেন কোরআনে কারিমে দুটি সুরায় আল্লাহ রবাহ আলমিন এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাপাক আলোচনা করেছেন একটি সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরা আল কাদার ই সুরার মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আসাদ করেন ইন্না হুফি লাইলাতুল কাদ আমি এই লাইলেতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি ওয়ামা কামা লাইলাতুল কাদ লাইলাতুল কাদরে খাইরুমিন আল ফি সাহার আল্লাহ রবুল্লা আলমী লাইলাতুল কদরকে আলফে সাহারের চাইতেও কল্যাণকর অর্থাৎ হাজার মাসের চাইতেও আল্লাপাক এই রাত্রিটিকে কল্যাণকর হিসেবে উল্লেখ করেছে এখানে হাজার মাস এটি আরবি ভাষার একটি বহুল প্রচলিত বাগদ্বারা অর্থাৎ অধিক সময় যুগ যুগ হাজার হাজার বছর এরকম বোঝানোর জন্যই বিশাল সংখ্যক অগণিত একটি সময়কে বোঝানোর জন্যই এরকম আল্পের সাহার ব্যবহার করা হয় তা আল্লাহ রব্লা আলমিন বলেন যে এটি এমন এক রাত্রি যেটি এরকম হাজার হাজার রজনীর চাইতেও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বেশি কল্যাণকর এই রাত্রিতে আল্লাহর মালা ইকারা দুনিয়াতে অবতীর্ণ হন দুনিয়াবাসীর কাছে সালাম শান্তির বাণী শান্তি পৌঁছিয়ে দেন আল্লাফাক সৌরা আর দুহানের মধ্যে ওই কথাটি আল্লাফাক বলছেন হামিম অল কিতাবিল মুবিনকা ইন্না কুন্না মঞ্জিরিন ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকিম এই রাত্রিটিকে আল্লাহ রব্লা আলমিন লাইলাত মবার নামকরণ করেছেন অর্থাৎ এই রাত্রির একটি নাম হলো লাইলাতুল কাদার আর একটি রাত নাম হলো লাইলাত মবারকাহ বরকতময় রজনী এই রাত্রিতে আল্লাহ রব্লা আলমিন সব কিছুর ফয়সালা করেন ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকিম প্রত্যেক গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন্ন বিষয়ের আল্লাহ রব্লাহ আলমিন এই রাত্রিতে পয়সালা করেন এখানে আল্লাপাক এই রাত্রির ফজিলত সুরের মধ্যে বর্ণনা করেছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় এর অর্থ হইল আল্লাহ রব্লা আলমিন লাউহে মাহফুজ থেকে একসাথে সম্পন্ন কোরআনে কারিমকে আল্লাপাক এই রাত্রিতে প্রথম আকাশে বায়তুল ইজ্জত নামক স্থানে আল্লাপাক প্রেরণ করেছেন নাজিল করেছেন হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে আমরা লাইজাতুল কদর সম্পর্কে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক এসে যেত রমাদানের তখন তিনি নিজেও রাত্রি জাগ্রত থাকতেন তারা হালকেও রাত্রি জাগ্রত থাকার জন্য উৎসাহিত করতেন এবং তিনি নিজে কোমর বেঁধে নিতেন অর্থাৎ এবাদত করার জন্য বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনের এবাদত বন্দীগীতে কাটানোর জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন আল্লাহ রসুল সাল্লাসালাম এই রাত্রির ফজিলত বর্ণনা করে বলেন মান মা জামবিহি যে ব্যক্তি লাইলাত কদরে রাত্রিতে টয়াম করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার ইমান এবং এহতে সাহাবের সাথে করবে পাক তার অতীতের সমস্ত গুণাগুলো সগিরা গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সাথে যদি তাওবাও থাকে আল্লাপাক কবিরা গুনাগুলো মাফ করে দিবেন সুলহান আল্লাহ আর নবী সাল্লাহ ইসলাম এই রাত্রিটি শেষ দশকের কোনো হাদিসে বলছেন যে শেষ দশকের রাত্রিগুলোতে তালাশ করার জন্য আবার কোনো হাদিসে বলছেন শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করার জন্য কোনো হাদিসে এসছে নবী সাল্লাহ ইসলাম বলছেন তাহারা উল্লাতাল কদ্রে ফিল্ড ভিত্তিরে মিনাল আশরে লাখের মির রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা আলাইলেতুল কদর অন্বেষণ করো আবার কোন কোনো হাদিসে এসছে নবী বলছেন মোল্লাম তাহারা ফিল আশেরিল আওয়া মির রমাদান শেষ দশকের রাত্রিগুলোতে লাইজাতুল কদর তালাশ করতে বলছেন